রাধা মেরি স্বামিনী ওর কো দাস জন্ম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে জয় জয় ঝুলনযাত্রা মহাউৎসব কী প্রিয়ভক্ত আজ আমরা ঝুলনযাত্রা মহাউৎসবের অমৃতময় কথা শ্রবণ করবো বৃন্দাবনের বারসনা গ্রামে এই লীলা হয়েছিল এবং ললিতা সখীর গ্রাম উঁচু গ্রাম সেই স্থানে এই দুটি স্থানে এই ঝুলনযাত্রা উৎসব হয়েছিল সব থেকে বিশেষ ব্যাপার হলো এটি ঠিক যে স্থানে বৃন্দাবনের এই লীলা হয়েছিল সেই স্থানকে দর্শন করতে করতে আমরা এই অপ্রাকৃত ঝুলনযাত্রার লীলা শ্রবণ করব। প্রিয় ভক্ত এত মধুর লীলা রয়েছে বৃন্দাবনে এই ঝুলনযাত্রার শ্রবণ করলে এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় আর ভাগবতমে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রজলীলা যদি আমরা মন দিয়ে শ্রবণ করি তাহলে এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে আমরা অপ্রাকৃত গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হব তাই তো মন দিয়ে বৃন্দাবনের এই ঝুলনযাত্রার লীলা শ্রবণ করুন শাস্ত্রে বলা হয়েছে দোলে চ দোল চাপে চ মধুসূদনা রথে চ বামনা দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে এই শোলোকটির মানে হল দোলে চ দোল গোবিন্দা মানে ঝুলার উপরে ভগবান রাধা কৃষ্ণকে ঝুলতে হয়ে এই বিশ্বকে যে দর্শন করে যে ভক্তরা এই ঝুলন ভগবানকে ঝুলার উপরে ঝুলায় আর এই মহা উৎসবদন ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিহার হয় বৃন্দাবনের যমুনায় গোপিকারা মিলে নৌকা বিহার করে রাধা কৃষ্ণকে নিয়ে তো সেই নৌকার উপরে রাধা কৃষ্ণকে যে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না তারপরে রয়েছে রথে চ বামনা অধিষ্টম পুনর্জন্ম নবিদ্যাতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার সময় সেই রথের উপরে যদি ভগবান জগন্নাথকে একবার দর্শন করা যায় তাহলে তার আর পুনর্জন্ম হয় না তাই তো অতি গুরুত্বপূর্ণ এই ঝুলনযাত্রা আর এই ঝুলনযাত্রা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কি বরদান দিয়েছিল আমাদের সকলকে সেটিও আমরা শ্রবণ করব। অপ্রাকৃত এই ঝুলনযাত্রার মহিমা আমরা শ্রবণ করব বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে তো এই ঝুলনযাত্রা মহোৎসব আমরা কবে থেকে পালন করব। ১৬ আগস্ট থেকে এই ঝুলনযাত্রা মহোৎসব শুরু হবে এবং বলরাম জয়ন্তী পর্যন্ত এই ঝুলনযাত্রা মহোৎসব চলবে ১৬ থেকে উনিশ কিন্তু বৃন্দাবনের বারসনা গ্রামে তেরো দিন পর্যন্ত এই মহাউসবকে পালন করা হয় ব্রজবাসীরা পালন করে আর বৃন্দাবনের গোকুল ধামে এক মাস পর্যন্ত এই ঝুলনযাত্রা মহোৎসব পালন করে গোকুলবাসীরা তো এভাবে বৃন্দাবনে এই মধুর ঝুলনযাত্রা নিয়ে অমৃতময় কথা রয়েছে তো বৃন্দাবনে প্রতি বছর গোপিকারা মিলে এই ঝুলনযাত্রা মহোৎসব বানায় অনেক আনন্দ করে তারা আর বিশ্বভানু মহারাজ প্রতি বছর এই ঝুলনযাত্রার সময় আর্সনার এই শ্রী মহলে অনেক সুন্দর আয়োজন করে অনুষ্ঠানের সমস্ত ব্রজবাসীকে ইনভাইট করে সবাইকে বার্সোনার এই বাড়িতে আসার জন্য বলে তো একবার ঝুলন আগে সমস্ত ব্রজবাসীদের বলেছে কিন্তু রাধারানীর বাড়িতে কোনো ইনভাইট করেনি বা তাদেরকে জানানো হয়নি তখন জটিলা রাধারানীকে বলছিল দেখো তোমার বাবার বাড়ি থেকে এখন পর্যন্ত কোনো নিমন্ত্রণ আসেনি তাই এইবার তুমি যেতে পারবে না আর যেহেতু তারা বলেনি তাই আমরাও তোমাকে পাঠাবো না তো রাধারানী খুব দুঃখী হয়ে বসেছিল যে আমার পিতাজি এখন পর্যন্ত আমাকে কোনো নিমন্ত্রণ করেনি তো রাধারানী খুব দুঃখী হয়ে ঘরে বসেছিল আসলে বিশ্ববাহানু মহারাজের এটি ইচ্ছা ছিল যে সিধামকে একদিন আগে পাঠাবো জাবট গ্রামে রাধারানীকে নিয়ে আসার জন্য এই সিদাম শাখাকে রাধারানীর ভাই তো রাধারানী তো এভাবে মন খারাপ করে বসেছিল আর ঝুলন যাত্রার ঠিক আগের দিন সিদাম শাখা এসে রাধারানীর বাড়িতে পৌঁছে গিয়েছে আর ভাইকে দেখে খুব আনন্দে ভাইকে জড়িয়ে ধরেছে ভাইকে ঘরের ভিতরে নিয়ে এভাবে খুব সুন্দর তার সঙ্গে কথা বলেছে আর সিদাম শাখাও অনেক কিছু নিয়ে এসেছিল তাদের জন্য গিফট আর তখন জটিলা বলেছিল ঠিক আছে যখন তোমার ভাই এসেছে তখন কাল সকালে তোমরা চলে যাও কিছুদিন সেখানে থেকে আবার চলে এসো তো সিদাম শাখা রাধারানীকে নিয়ে বার্সোনার এই শ্রীমহলে এসেছিল আর সেই কথা কৃষ্ণের কর্ণে পৌঁছে গিয়েছে কৃষ্ণ তো সমস্ত খবর রাখে রাধারানী কখন এসেছে আর বার্সোনার এই বাড়িতে খুব সুন্দর আনন্দ মুখর পরিবেশ আর ভগবান শ্রীকৃষ্ণ হলো অখিল ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণের ইচ্ছা মাত্রই সমস্ত কিছু হয়ে যায় ভগবান কৃষ্ণ ও ইচ্ছা করেছে আর সঙ্গে সঙ্গে সমস্ত লীলার পরিবেশ হয়েছে ভগবান কৃষ্ণের অনন্ত শক্তি রয়েছে তার মধ্যে একটি বিশেষ শক্তি হলো যোগমায়া শক্তি আর এই যোগমায়া শক্তি পূর্ণমাসী আর বৃন্দাদেবী তুলসী মহারানী পরিচালনা করে খুব সুন্দর ঝুলা বানিয়েছে ফুল দিয়ে খুব সুন্দর সেই ঝুলা সাজিয়ে কুঞ্জের মতন বানিয়ে আশেপাশে পাখি নৃত্য করে এরকম অপরূপ সুন্দর পরিবেশ বানিয়েছে মুহূর্তের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আর বার্সোনার এই বাড়িতে রাধারানীর জন্য অনেক সুন্দর এই ঝুলা বানানো হয়েছে আর সেই ঝুলার উপরে রাধারানী বসেছিল আর এভাবে গোপিকারা পিছন থেকে সেই ঝুলাকে দোল দিচ্ছিল আর রাধারানি খুব আনন্দ পাচ্ছিল আর সেই সময় কৃষ্ণ পিছন থেকে এসে হঠাৎ করে খুব জোরে দোল দিয়েছিল আর একদম কেঁপে উঠেছে রাধারানী ভয় পেয়েছিল আর কৃষ্ণ কি করেছে কৃষ্ণ লাভ দিয়ে এসে রাধারানীর পাশে বসে পড়েছে আর রাধারানী কৃষ্ণকে দেখে এত আনন্দিত হয়েছে মনে হয়েছে যেন জীবনের সব কিছু প্রাপ্ত হয়েছে রাধারানী তো এটি চেয়েছিল যে আমার শ্যাম সুন্দর আমার কাছে আসে আর ঠিক সেই সময় রাধাকৃষ্ণ একসঙ্গে ঝুলার উপরে বসেছিল আর পিছন থেকে গোপিকারা দোল দিচ্ছিল এভাবে এই ঝুলার উপরে বসে রাধা কৃষ্ণ খুব আনন্দ প্রাপ্ত হচ্ছিল আর তখন কৃষ্ণ মনের আনন্দে আমাদের সকলের জন্য দিয়েছিল যে কৃষ্ণে রাধা কৃষ্ণের এই অপ্রাকৃত যাত্রা মহোৎসব যে পালন করবে সে আর এই জড়জগতে জগতে ফিরে আসবে না সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে আর সবথেকে বিশেষ বরদান হলো এটি যে ভক্তরা এই ঝুলন জীবনযাত্রা মহাউৎসব পালন করবে তারা আমার পরম ধাম গোলক বৃন্দাবন প্রাপ্ত হবে তাই তো আমরাও ঘরে বসে এই ঝুলন যাত্রা পালন করতে পারি ঝুলাকে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে ভগবানের এই ঝুলন যাত্রা বানাতে পারি এবং তাছাড়াও এই বৃন্দাবনের অপ্রাকৃত ঝুলন যাত্রার কথামৃত শ্রবণ করুন ভগবানের এই কথামৃত শ্রবণ করার মাধ্যমেও অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় তো প্রিয় ভক্ত আপনারা ঘরে এই ঝুলনযাত্রা মহোৎসব পালন করতে পারেন খুব সুন্দর ঝুলা বানিয়ে ফুল দিয়ে সাজিয়ে প্রতিদিন সন্ধ্যার সময় এই ঝুলনযাত্রা মহোৎসব পালন করতে পারেন আর ঝুলনের সময় এভাবে কীর্তন করা উচিত জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ এভাবে বিভিন্ন কীর্তন ভগবানকে মহন ঝুলাতে হয় আর এরকম ঝুলনযাত্রা ঘরে বসে আপনারা পালন করতে পারেন তো এরপরে আরেকটি খুব সুন্দর লীলা রয়েছে এই ঝুলনযাত্রা নিয়ে রাধারানীর এই বার্সনা গ্রামের পাশেই রয়েছে উঁচু গ্রাম ললিতা সখীর গ্রাম আর ললিতা সখী খুব সুন্দর ঝুলা বানিয়েছিল এত সুন্দর ঝুলা বানিয়েছিল সর্বশ্রেষ্ঠ ঝুলা আর ললিতা সখী বানিয়েছিল সমস্ত গোপিকাদের নিয়ে না কেন রাধা কৃষ্ণকে এই ঝুলার উপরে বসিয়ে আমরা এই মহা উৎসব পালন করব। আর ভেবে দেখুন গোপিকারা কত গুণবতী তারা যে ঝুলা বানিয়েছিল বিশেষ করে ললিতা সখী সেই ঝুলা কত না সুন্দর হবে যেখানে স্বয়ং পূর্ণমাসী বৃন্দা দেবী সাহায্য করেছে আর ললিতা সখী অনেক সুন্দর কুঞ্জের মাঝে ঝুলা বানিয়েছিল আর গোপিকারা বৃন্দাবনের বনের বিভিন্ন রকমের ফুল দিয়ে সেই ঝুলাকে সাজিয়েছিল এত সুন্দর সাজিয়েছিল যে আজ বিকালে রাধা কৃষ্ণ এই স্থানে আসবে তাই তো সমস্ত ময়ূরেরা নৃত্য করেছিল এবং পাখিরা খুব সুন্দর মিষ্টি মিষ্টি সুরে গান করছিল আর সমস্ত রকমের প্রাণীরা এসে পৌঁছেছিল আর একটি আনন্দমুখর পরিবেশ হয়েছিল তো একবার কৃষ্ণ রাধারানীকে বলছিল রাধা এই যে নারদ রয়েছে আর নারদের থেকে সাবধান থাকবে নারদ কিন্তু কখনো কখনো আমাদের মাঝে কোনো রকমের বাধার সৃষ্টি করতে পারে কেননা ভগবান শ্রীকৃষ্ণ তো জানে যে নারদমণি কি করতে পারে আসলে নারদমণি ভগবানের শুদ্ধ ভক্ত তিনি ভগবানের এই লীলা আরো মধুরতা বাড়িয়ে দেয় রাধারানি বললো না না ওকে আমি জানি ও খুব ভালো ভক্ত কৃষ্ণ তো জানে নারদমণি কি করতে যাচ্ছে তাই তো কৃষ্ণ রাধারানীকে আগেই বলেছিল তো এভাবে ললিতা সখী সমস্ত সখীদের নিয়ে এই ঝুলা বানিয়েছিল আর খুব সুন্দর ঝুলা তৈরি হয়েছিল আর রাধারানী বার্সনার শ্রী মহলে খুব সুন্দর নিজেকে সাজাচ্ছিল কেন না আজ আমি শ্যাম সুন্দরের সঙ্গে একসঙ্গে বসবো ঝুলার উপরে তাই তো খুব সুন্দরভাবে নিজেকে সাজাচ্ছিল আর অনেক সময় ধরে নিজেকে সাজিয়ে রাধারানী বৃন্দাবনের রাস্তা দিয়ে উঁচু গ্রামে ললিতা সখির গ্রামে যাচ্ছিল আর ঠিক সেই সময় সমস্ত সখীরা এবং কৃষ্ণ সবাই এসে উঁচু গ্রামে পৌঁছেছে কৃষ্ণ একাই সেই ঝুলার ওপরে বসেছিল আর তখন এসে নারদমণি বলছিল হে গোবিন্দ তুমি একা বসে আছো একা ঠিক ভালো লাগছে না ললিতা সখীকে তোমার পাশে একটু বসাও কেননা ললিতা সখী সেই সকাল থেকে এই ঝুলা বানিয়েছে খুব কষ্ট করেছে তাই ললিতাকে তোমার পাশে একটু বসাও এবং নারদ আরো বলেছিল হে কৃষ্ণ তুমি বলেছিলে আমাকে একটি বরদান দিবে আমার সেই বরদান আমি এখন তোমার কাছে চাচ্ছি না তুমি ললিতা সখীকে তোমার পাশে বসাও আর ভগবান কৃষ্ণ তখন ললিতা সখীর হাত ধরে বসিয়েছিল সেই ঝুলার উপরে আসলে ললিতা সখী বসতে চায়নি সে না না আমরা তো গোপিকারা মিলে রাধারানি আর তোমার জন্য বানিয়েছি এই ঝুলা আমি বসবো না কিন্তু কৃষ্ণ ললিতা সখীর হাত ধরে তাকে বসিয়েছিল আর তখন সমস্ত গোপিকারা পিছন থেকে সেই ঝুলাকে দোলাচ্ছিল আর নারদমণিও সেই ঝুলার পিছনেই ছিল আর তখন একটি গান উঠিয়েছে জয় ললিতা কৃষ্ণ জয় ললিতা কৃষ্ণ ললিতা কৃষ্ণ জয় ললিতা কৃষ্ণ তো গোপিকারা এভাবে সুন্দর সেই কীর্তন করছিল আর ললিতা কৃষ্ণকে কে ঝুলাচ্ছিল আর নারদমণি সেখান থেকে এসে রাধারানীর কাছে এসেছে যে রাস্তা দিয়ে রাধারানী ললিতা সখির বাড়ি যাচ্ছিলো সেই স্থানে সামনা সামনি হয়েছে রাধারানীর। রাধারানীকে বলছিল কোথায় যাচ্ছ তুমি রাধারানী বলছে কেন তুমি জানো না আজ আমাদের ঝুলন যাত্রা নারদমণি বললো সেখানে আর গিয়ে কি হবে আরে সেখানে তো অলরেডি ঝুলন যাত্রা উৎসব চলছে তুমি আর গিয়ে কি করবে রাধারানী বললো না না এটা কখনই হতে পারে না আমার শ্যাম সুন্দর আমাকে ছাড়া ঝুলন যাত্রা কখনো শুরু করতেই পারে না নারদমণি বলল ঠিক আছে তুমি নিজের চোখে গিয়ে দেখো রাধারানি গিয়ে দূর থেকে দেখছিল নারদ তো সত্যি কথাই বলেছে আমি আসার আগেই অলরেডি কৃষ্ণ ললিতা সখীকে নিয়ে এই ঝুলনযাত্রা মহোৎসব শুরু করেছে তাহলে আমাকে আর কি দরকার রাধারানী তখন মান করে যে সুন্দর নিজেকে সাজিয়েছিল সমস্ত সিঙ্গার খুলে দিয়ে বৃন্দাবনের মানগড় পাহাড়ের উপরে বসে মান করে কান্না করেছিল বৃন্দাবনের একটি পাহাড় রয়েছে মানগড় পাহাড় মানগড় পাহাড় নাম হয়েছে এই কারণেই রাধারানী ওই স্থানে মান করে কান্না করেছিল তাই তো ওই পাহাড়ের নাম হয়েছে মানগড় পাহাড় আজও রয়েছে তো তখন সমস্ত গোপিকারা এবং কৃষ্ণ ভাবছিল এখনো রাধা এসে পৌঁছায়নি তাহলে কি হলো আর সেই সময় ললিতা সখী আর কৃষ্ণ সেই ঝুলার উপর থেকে উঠে রাধারানীর অনুসন্ধান করছিল যে রাধা কোথায় আর কৃষ্ণ তো অন্তর্জামী ভগবান কৃষ্ণ তো সব কিছু জানে তো রাধারানীকে এভাবে খুঁজে খুঁজে পেয়েছিল মানগড় পাহাড়ি আর তখন রাধারানী কৃষ্ণকে দেখা মাত্রই ভর্সনা শুরু করেছিল যেভাবে প্রেমের মধ্যে হয় আসলে রাধা কৃষ্ণের এই প্রেম হলো সব থেকে এই লীলা যদি আমরা শ্রবণ করি তাহলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করব। সম্পূর্ণ বিশুদ্ধ পবিত্র এই লীলা তখন রাধারানী কৃষ্ণকে দেখা মাত্র অনেক অনেক কিছু বলছিল কৃষ্ণকে বলছিল তুমি চলে যাও এখান থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো না তোমার মুখ দেখবো না আমি কখনো এভাবে বলছিল তখন কৃষ্ণ রাধাকে বলছিল রাধা তুমি কিভাবে জানলে যে আমি ললিতার সঙ্গে ঝুলার উপরে বসেছি আর রাধারানী বলল ঠিক সময় নারদ এসে আমাকে বলেছে না হলে তো আমি জানতেই পারতাম না নারদ বলেছে তাই আমি জানতে পেরেছি কৃষ্ণ বলল ও তাই আমি তোমাকে আগেই বলেছিলাম যে নারদের থেকে সাবধানে থাকবে নারদ কিন্তু এক জায়গার কথা আর এক জায়গায় বলে ঝগড়া লাগানোর জন্য প্রসিদ্ধ পিএইচডি লাভ করেছে এই বিষয়ে নারদ আমাদের প্রেমের মধুরতা আরও বাড়ানোর জন্যও এরকম করেছে কেননা মান অভিমানের মাধ্যমে প্রেম আরও গাঢ় হয় তাই তো হে রাধা তুমি তোমার মানকে পরিত্যাগ করে চলো উঁচু গ্রামে সেখানে খুব সুন্দর আমাদের জন্য ঝুলা তৈরি হয়ে রয়েছে আমরা ঝুলার উপরে বসে ঝুলন যাত্রা উৎসব উদযাপন করবো তখন রাধারানী তার মান পরিত্যাগ করে কৃষ্ণের সঙ্গে উঁচু গ্রামের এই সুন্দর ঝুলার উপরে বসে ঝুলন যাত্রা উৎসব পালন করেছিল সেই পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনে এই ঝুলনযাত্রা শুরু হয়েছিল আজও বৃন্দাবনে ঝুলনযাত্রা মহা উৎসব উদযাপন করা হয় কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যায় মথুরা থেকে দোয়ার কিন্তু তখনও গোপিকারা এই ঝুলনযাত্রা মহা উৎসব উদযাপন করতো তারা কৃষ্ণের বিরহে থাকতো সবসময় কৃষ্ণের কথাই চিন্তা করত। গোপিকারা সর্বক্ষণ কৃষ্ণময়ে কৃষ্ণের কথাই চিন্তা করতো তাদের প্রাণ ছিল শ্যামসুন্দর শ্যামসুন্দর যদিও বৃন্দাবন ছেড়ে অনেক দূরে রয়েছে কিন্তু তাও ওই স্থানেই গোপিকারা মিলে সেই সমস্ত লীলা করত যে সমস্ত লীলা তারা অলরেডি করেছিল কৃষ্ণ থাকাকালীন তো এভাবে বৃন্দাবনের এই অপ্রাকৃত প্রেম আসলে ব্রজ গোপিকারা কৃষ্ণকে এতই ভালোবাসে যে তারা এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে তাই আমরাও গোপিকারা যেভাবে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাকে আমাদের গ্রহণ করা উচিত গোপিকারা যেভাবে এই ঝুলনযাত্রা উৎসব উদযাপন করেছে আমাদেরকেও ঠিক তেমনই করা উচিত তো আমরা ঘরে কিভাবে এই ঝুলনযাত্রা উৎসব উদযাপন করতে পারি কিভাবে ভগবানকে প্রসন্ন করতে পারি তো এখন আমরা এই নিয়মগুলি জেনে নেব কি করণীয় রয়েছে এবং কি কি বিধি বিধিনিষেধ রয়েছে পনেরো তারিখ থেকেই আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত কেননা পনেরো তারিখে অধিবাস শুরু হবে ঝুলন যাত্রার আর বৃন্দাবনের বার্সোনা গ্রামে তেরো দিন পর্যন্ত এই উৎসবের উদযাপন করা হবে আর বৃন্দাবনের গোকুলে এক মাস তো আমরা চাইলে ষোলো তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত করতে পারি বা আমরা তেরো দিন পর্যন্ত করতে পারি যে যেভাবে করতে চান পনেরো তারিখ থেকে আমাদের নিরামিষ আহার করা উচিত আর সাতাইশ তারিখ পর্যন্ত কন্টিনিউ এই নিরামিষ আহার গ্রহণ করা উচিত কেননা পনেরো তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত মাঝে যে কয়টা দিন রয়েছে এই কয়টা দিন খুব গুরুত্বপূর্ণ ১৬ তারিখে একাদশীর ব্রত ঝুলনযাত্রা শুরু আবার ১৯ তারিখে বলরাম পূর্ণিমা ভগবান বলরামের শুভ আবির্ভাব তিথি আর বলরামের আবির্ভাব তিথির দিন আমরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকব এবং তারপরে ছাব্বিশ তারিখ হলো ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী মহা উৎসব তাই তো প্রিয় ভক্ত এই কয়টা দিন আমাদের অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত এবং ভগবানকে ভোগ নিবেদন করে তো বৃন্দাবনের ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছিল কৃষ্ণের জন্য এই সুন্দর ঝুলা বানিয়েছিল আমরাও তেমনই করতে পারি ঘরে সুন্দর ঝুলা বানিয়ে ফুল দিয়ে সাজিয়ে সেই ঝুলার উপরে রাধা কৃষ্ণকে বসিয়ে তাকে ঝুলানো আর এর মাধ্যমে রাধাকৃষ্ণ আনন্দ লাভ করবে আর রাধাকৃষ্ণকে আনন্দ প্রদান করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আমাদের জীবন তখনই সার্থক হবে যখন আমরা ভগবানকে প্রসন্ন করতে পারব। আর ভগবানকে প্রসন্ন করা যায় এই বিভিন্ন লীলা শ্রবণ করার মাধ্যমে যেমন জন্মাষ্টমী রাধা অষ্টমী বলরাম জয়ন্তী ঝুলন যাত্রা একাদশীর ব্রত এরকম যত ব্রত রয়েছে এই ব্রতগুলি পালন করার মাধ্যমে ধীরে ধীরে কৃষ্ণের প্রতি আমাদের হৃদয়ের প্রেম বৃদ্ধি হবে আর যতই বেশি আমরা ব্রজলীলা কৃষ্ণলীলা শ্রবণ করব। ততই বেশি আমাদের রাধা কৃষ্ণের নামের প্রতি রুচি বৃদ্ধি হবে এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য ভগবানের অপ্রাকৃত নাম জপ করা উচিত হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন এই মন্ত্র এতই পাওয়ারফুল ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন তাই এই মন্ত্র যদি আমরা প্রেম সহকারে জপ করি তাহলে এই জীবনে আমরা কৃষ্ণের কাছে ফিরে যাব আর এভাবে এই সকল পবিত্র ব্রত পালন করা ব্রত পালন করা খুবই জীবনের গুরুত্বপূর্ণ এবং আমরা বৃন্দাবন ধামের এই কথা অমৃত শ্রবণ করতে পারি বেশি বেশি করে ভগবান কৃষ্ণের নাম জপ করতে পারি তো এভাবে আমরা ঝুলনযাত্রা মহোৎসব পালন করতে পারি আর এভাবে যদি আমাদের হৃদয়ের সম্পূর্ণ ভালোবাসা কৃষ্ণকে অর্পণ করি রাধা রাধাকৃষ্ণের এই ঝুলনযাত্রা মহোৎসব পালন করি তাহলে অবশ্যই এই জীবনের শেষে আমরা গোলক বৃন্দাবন ফিরে যাব যে গোলক বৃন্দাবনে রয়েছে অপ্রাকৃত প্রেম সেখানে যাওয়ার পরে রাধাকৃষ্ণের প্রেমময়ী সেবা আমরা প্রাপ্ত হব তাই প্রিয় ভক্ত আপনারা সকলে ঘরে ঝুলনযাত্রা মহোৎসব পালন করুন রাধাকৃষ্ণকে ভালোবাসুন রাধাকৃষ্ণের নাম জপ করুন এভাবে ভক্তির মাধ্যমে এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে